আমার ঘরে গিয়ে দেখলে তো শাড়ি গয়না বের করে রেখেছি। হ্যাঁ, ওগুলো লগ্নাকে পরিয়ে দাও, রায়চৌধুরী বাড়ির বউদের মতন করে সাজিয়ে দাও, একেবারে নতুন বউ। শাড়ি গয়না কিন্তু কিন্তু কেন মা? কেন মানে? রায়চৌধুরী বাড়ির বউ তো তেমন করে সাজাতে হবে না। আর দেখলে তো নকুল কত কি বলে গেল, ও দেখো ও বুঝু যে ওর মেয়েকে আমি বউ হিসেবে মেনে নিয়েছি। তো মা, ও তো এখন একটা বাচ্চা মা, ওকে এইভাবে হঠাৎ? বড় বউ মা, আমিও এই বাচ্চা বয়সে এ বাড়ির বউ হয়ে এসেছিলাম। কুন্তলা, হ্যাঁ মনে থাকে জানো, লগ্নার সিঁথি সিঁদুর আরো বেশ চওড়া করে পরাতে হবে, রায়চৌধুরী বাড়ির বউ বলে কথা। হ্যাঁ মা, নিশ্চয়। দেখবেন আমি লগ্নাকে শাড়িতে গয়নাতে এমন সুন্দর করে সাজাবো না, আপনিও চোখ ফেরাতে পারবেন না। আমি আমি যাই গিয়ে ওদিকটা দেখি। বড় বৌমা, আমি বলি কি, লগ্নার ভাবনা ছেড়ে দিয়ে এবার একটু নিজের ছেলের জন্য ভাব। মা, আমি আমার ছেলের কথা ভেবে এতগুলো কথা বললাম মা, আর শুধু সূর্য নয় আপনার ছেলের কথা ভেবে। মানে? মা, সূর্য এখনো জানে না লগ্নার সঙ্গে ওর বিয়ে হয়েছে, আপনার ছেলেও নয়। এইভাবে লগ্না থাকলে হয়তো হয়তো বা কিছু একটা বলে লুকোনো যেত, কিন্তু শাড়ি গয়না চওড়া করে সিঁদুর আপনি সূর্যকে কিভাবে ঠেকাবেন মা? যখন ও প্রশ্ন করবে তখন আপনি কি বলবেন? লগ্নাও বা কি বলবে, ওকে তো তখন বলতেই হবে যে ওর সঙ্গে সূর্যর বিয়ে হয়েছে। এই সব বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও না বড় বৌমা, আমি যা হোক একটা কিছু বলে সামলে নেব। আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি তো আমি হতে দেব না। আর আপনার ছেলে, আপনার ছেলে তাকে কি বলবো মা? বড় বৌমা, তখন পরিস্থিতি অনুযায়ী একটা কিছু বলা যাবে, এখন এসব নিয়ে এত ভাবনা চিন্তা না করলেও চলবে। মা, লগ্নাকে একটিবার ওর বাড়িতে যেতে দিন না মা। না বলেছি বড় বৌমা, না, এ নিয়ে দ্বিতীয় কোনো কথা আমি শুনতে চাই না। মা, ও মেয়েটা সমানে কেঁদে চলেছে মা, ও আমার সূর্যের প্রাণ বাঁচিয়েছিল। ও যদি আমার উপর কোনো কারণে রেগে যায় তাহলে তো হয়তো সূর্যের আরো ক্ষতি হতে পারে। মা, ও আমার কাছে ভগবানের মতো। মা, সিংহ বাড়ির থেকে ও কোনো অংশ বড় বৌমা, কি বলতে কি বলছো, এত অমঙ্গলের কথা তোমার মুখে আসে কি করে বড় বৌমা? কার সাথে কার তুলনা করছো তুমি? হ্যাঁ, মা সিংহ বাহিনীর সাথে তুমি একটা নিচু জাতের মালির মেয়ে? ছিঃ, হ্যালো হ্যালো রাজিমা, রাজিমা রাজিমা, আমার বাজাও, আমার বাজাও রাজিমা। কি 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 হয়েছে দাদু ভাই, কি হয়েছে? সূর্য ফোন করেছে মা। রাজিমা প্লিজ প্লিজ আমার বাজাও। মানে কি কি হয়েছে তোমার দাদু ভাই, কি হয়েছে? রাজিমা আমার মেরে ফেলবে, ও আমার মেরে ফেলবে। রাজিমা প্লিজ বাজাও প্লিজ রাজিমা। মানে মানে তুমি 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 কোথায় দাদু ভাই? তুমি তুমি এমন করে কথা কেন বলছো, কোথায় তুমি? মা একটু আমাকে ফোনটা দিন মা, আমি একটু কথা বলতে চাই। একটু চুপ চুপ করো বড় মামা, চুপ করো। মামা, সূর্য আমার ছেলে, ও আমার নাতি বড় মামা। দাদু ভাই, দাদু ভাই, হ্যালো দাদু ভাই, আর হসপিটালে নেই, হাসপাতালে নেই তাহলে তাহলে কোথায় 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 তুমি? রাজিমা একটা লোক আমায় হসপিটাল থেকে তুলে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যাচ্ছে। রাজিমা প্লিজ বাঁচাও আমায়। গাড়িতে নিয়ে যাচ্ছে, গাড়িতে নিয়ে যাচ্ছে মানে কে 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 নিয়ে যাচ্ছে তোমায়? আমি জানি না রাজিমা, আমি সত্যিই জানি না। আমার লোকটা বললো বাড়িতে খবর দিতে, তাই আমি তোমায় ফোন করলাম। রাজিমা রাজিমা রাজিমা, হ্যালো দাদু ভাই, হ্যালো হ্যালো দাদু। মা মা সূর্য কি বললো, মা মা সূর্য কি বললো? চুপ!
চুপ করো, তুমি কোনো কথা বলবে না। সবকিছু তোমার জন্য, সবকিছু তোমার জন্য। সমস্ত সময় তুমি অমঙ্গলে কথা বলে যাচ্ছ বড় মামা, সমস্ত সময়। মা, মেজ মামা, মেজ মামা সাংঘাতিক বিপদ হয়ে গেছে। দাদু ভাইকে কে কে যেন গাড়িতে তুলে নিয়ে গেছে। কি ভগবান, একটা বিপদ কাটতে না কাটতে আবার একটা বিপদ। বিপদ একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ লেগেই আছে এই বাড়িতে। আমার কোনো চিন্তা নেই আমার, জানো মেজ বৌমা, আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ আছে তো, আছে তো। দাদু ভাইকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আমার হাতে রক্ষা কবচ আছে। আছে একটা রক্ষা কবচ, সেই বাঁচাবে, সেই বাঁচাবে আমার দাদু ভাইকে, সেই বাঁচাবে। দিদি ভাই, মা এসব কি বলে গেলেন? আমার মাথা কাজ করছে না মেজো, আমার মাথা আর কাজ করছে না। হাই, আমার কাছে। পারবো না গো, শাড়ি পরে হাঁটতে পারবো না। পারিবো না এই কথাটা তুমি মুখে আনিও না লগ্না, কারণ বাড়িতে যে তোমাকে হবে। কি রে লগ্না, তোর না এই বাড়ির বউ হবার খুব স্বাদ হয়েছিল? আমার কাছে আয়, আজ দেখবি আমি কেমন তোর সব স্বাদ পূরণ করে দেব। আয় লগ্না, আমি ডেকেছি। হাঁটতে পারছে না শাড়ি পরে, ঠিক আছো তো? চল বলছি, সময় নষ্ট করিস না লগ্না, ভাল লাগে না আমার। চল চল চল, বস বস বস। পায়ে ব্যথা নাকি? বস। আচ্ছা এবারে গয়না পড়াবো, হ্যাঁ দেখি তো এখানে কি গয়না আছে। বাবা রে বাবা, আরখানা দেখো একবার। আমি পড়াবো, দেখ দেখ কেমন করে পড়াই আমি হাতটা। কি হলো? লাগছে। লাগছে? কি লাগছে? ব্যথা না দম বন্ধ, দম আটকে আসছে। আচ্ছা বাহ, ভালো হয়েছে, একটু সহ্য কর, দেখবি ভালো লাগবে এরপরে। আচ্ছা এবারে দুলটা ওরে বাবা, ধার দেখেছিস দুলে? আয় তোকে এবারে দুলটা পড়াই আমি। লাগছে? হ্যাঁ লাগছে। কিচ্ছু হবে না, দেখ আমি একটু পরিয়ে দিই, দাঁড়া একটু পরিয়ে দিই, এই তো হয়ে গেল, ঠিক আছে না? মাথায় আসছে না কি করবো আমি, কি করে ঢুকবো এই রায়চৌধুরী বাড়িতে। না ভুল করছি আমি, মহাকাল তো আমায় বলেছেন বুদ্ধি দিয়ে চলতে। রাগ সম্বরণ করো অবতিকা, রাগ সম্বরণ করো। আর এই একই ভুল করব না আমি, মহাকাল আমায় যে পথে বলেছেন আমি সে পথেই চলব। ওই রায়চৌধুরী বাড়িকে আমি শেষ করব, বুদ্ধি দিয়ে কাজ করব, আমি সফল আমি হব। আর কিছুদিনের অপেক্ষা মহাকাল,
তারপরে আমার প্রতিশোধের পালা শেষ, আর তারপরে হবে আমার মুক্তি। আমি আমি আসবো আপনার কাছে মহাকাল। বহু বছর হয়ে গেল আমি আর আপনি আলাদা রয়েছি, আর যে আমি সহ্য করতে পারছি না ওই রায়চৌধুরী বাড়িকে, ওই রায়চৌধুরী বংশকে নির্বংশ করেই আমি আমি আপনার কাছে পৌঁছতে পারবো মহাকাল। আর তারপরে তারপরেই আমরা মিলিত হব, আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। আমি আসছি মহাকাল।